হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিবডি তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো এখানে আমাদের টোটালি কোশ্চিন থাকবে চল্লিশটা কোশ্চিন থাকবে এবং এই চল্লিশ নাম্বারে আজকে আমরা একটা মক টেস্ট দেবো ইংরেজির ওপরে এখানে বিভিন্ন গ্রামাটিক্যাল বিভিন্ন কোশ্চিন থাকবে তোমরা অবশ্যই আমার সঙ্গে সঙ্গে মক টেস্টটা দেবে এখানে যে প্রশ্নগুলো থাকবে খুব ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য একেবারে বেসিক লেভেল থেকে আমি তোমাদের জন্য প্র্যাকটিস করাচ্ছি যাতে যে কোনো ধরনের এক্সামে তোমরা ভালোভাবে ইংরেজিতে স্কোর করতে পারো আর প্রাইমারিতে অবশ্যই তো ইংরেজিতে ভালো স্কোর না করতে পারলে আমাদের পক্ষে কিন্তু র্যাঙ্ক করা খুবই কঠিন হয়ে যাবে তো ইংরেজিটার ওপরে আমাদেরকে বিশেষভাবে ফোকাস করতে হবে আজকে টোটাল নাম্বার থাকছে আমাদের চল্লিশটা কোশ্চিন থাকবে চল্লিশের মধ্যে তোমরা কত পাচ্ছ তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে তাহলে চলো শুরু করি দেখো প্রথম কোশ্চিন এখানে বলা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাব ইনস্টিটিউশান অর্থাৎ কি পরীক্ষায় যে ধরনের প্রশ্ন থাকে ঠিক সেই ধরনের আমরা পরীক্ষার ভিত্তিতে প্রশ্ন উত্তর আলোচনা করব। দেখো প্রথমে আমরা আলোচনা করব এক কথায় প্রকাশ বলছে কি দেখো এ লিটারেসি ওয়ার্ক পাবলিশ আফটার ইটস অথর ডেথ অর্থাৎ কোনো একজন অথর কোনো একজন লেখক কোনো একটা বই লিখেছে কিন্তু তার বইটা পাবলিশ করা হয়নি প্রকাশ করা হয়নি কিন্তু ওই অথরটা মারা যাবার পরে কেউ ওর বইটি পাবলিশ করলো তাহলে আমরা তাকে কি বলবো অর্থাৎ কোনো ব্যক্তির মৃত্যুর পরে যদি কোনো বই পাবলিশ করা হয় তাকে আমরা কি বলবো অপশন এ প্রক্সি অপশন বি বলা হয়েছে কি প্ল্যাগিয়ারিজম অপশন সি বলছে কি প্রোসথামাস আর অপশন ডি বলছে কি প্রো তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে প্রত্যেকেই জানো অপশন সি কারণটা কি অপশন সি হচ্ছে কি প্রোস্তা পোস্তু মাস কথার অর্থ হচ্ছে যে মরণোত্তর অর্থাৎ কি মৃত্যুর পরে কোনো কিছু হলে তাকে আমরা কি বলবো পোস্তু মাস বলবো অপশান সি হবে এটার আনসার খুবই ইম্পর্ট্যান্ট এটা একটা প্রশ্ন মনে রাখতে হবে তারপরে দুই নম্বর প্রশ্ন দ্য মার্ডার অফ এ নিউ ব্রন চাইল্ড এই প্রশ্নগুলো আমি বারবার তোমাদের কাছে আলোচনা করছি এগুলো পরীক্ষা থাকবে দ্য মার্ডার অফ এ নিউ ব্রন চাইল্ড বাই ওয়ার উইথ কনস্টেন্ট অফ প্যারেন্টস অর্থাৎ আমরা দেখেছি যে শিশু মৃত্যু হার এখন বেড়ে চলেছে আমরা এখন দেখি যে অনেক শিশু কিন্তু জন্মাবার পরেই তার বাবা মা তাকে মেরে দেয় হয়তো এটা বিভিন্ন কারণে হতে পারে মেরে দেয় তো এই যে নিজের শিশুকে হত্যা করা নিজের শিশুকে হত্যা করাকে আমরা কি বলবো এই ট্রামটার মাধ্যমে দেখো অপশান এ বলছে প্যাট্রিসাইড তো এর আগে আমি বলেছিলাম প্যাট্রিসাইড কথার অর্থ হচ্ছে নিজের বাবাকে হত্যা করা প্যাট্রিসাইড কথার অর্থ হচ্ছে কি যে সরি একটু ভুল বললাম প্যাট্রিসাইড কথার অর্থ হচ্ছে যে নিজের প্যারেন্টসকে হত্যা করা মা বাবাকে হত্যা করা ঠিক আছে তাকে বলবো আমরা কি প্যাট্রিসাইড আর হোমিসাইড হোমিসাইড কথার অর্থ কি আমি এর আগেই তোমাদেরকে বলেছিলাম যে মানে নোরো হত্যা করা হোমিসাইড কথার অর্থ হচ্ছে নোরো হত্যা করা আর জিনোসাইড জিনোসাইড কথার অর্থ হচ্ছে কোন জাতিকে হত্যা করা আর নানা দিশ তাহলে এখানে আমরা শিশু হত্যার কথা জানতে পারলাম না তাই অপশান ডি হবে এটা সঠিক আনসার তাহলে এর সঙ্গে সঙ্গে জেনে নিব সঠিক আনসারটা কী হবে যে ইনফ্যান্টিসাইড শিশু হত্যা করাকে কি বলা হয় ইনফ্যান্ট ইনফ্যান্ট মানে কি ইনফ্যান্ট কথার অর্থ হচ্ছে শিশু আর ইনফ্যান্টিসাইড কথার অর্থ হচ্ছে শিশুকে হত্যা করা তিন নম্বর কোশ্চেন দেখব ওয়ান হু অ্যাবিস্টেন্স মানে যে বিরত থাকে অ্যাবিস্টেন্স কমপ্লিটলি ফর্ম অ্যালকোহল যে বিভিন্ন মাদক দ্রব্য যেমন হতে পারে মদ বিড়ি সিগারেট বিভিন্ন যে কোনো মাদক দ্রব্য থেকে অর্থাৎ নেশা জিনিস থেকে যে দূরে থাকে তাকে আমরা কী বলবো তাকে আমরা কী বলবো অপশন এ বলছে অ্যাথিস্ট অ্যাথিস্ট কথার অর্থ হচ্ছে কি নাস্তিক অ্যাথিস্ট কথার অর্থ নাস্তিক যে ঈশ্বরে বিশ্বাস করে না তাকে আমরা কি বলবো অ্যাথিস্ট বলবো এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অপশান বি বলছে এ কেলাফ্টোম্যানিক্স এ কেলাপ্টোম্যানিক্স কথার অর্থ হচ্ছে যে চুরি করতে অভ্যস্ত অর্থাৎ যা চুরি করার মানে কি একটা পেশা তাকে বলবো কি কেলাপ্টোম্যানিক্স অর্থাৎ চুরি করার যার ইচ্ছা আছে সবসময় আর অপশান সি বলছে কি দেখো এ টেটোলেটর এ টেটোলেটর কথার অর্থ হচ্ছে যে এই সমস্ত নেশা নেশা দ্রব্য জিনিস থেকে নিজেকে বিরত রাখে তাকে কী বলা হয় অপশান সি হবে আনসার অপশান সি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আর অপশন ডিটা দেখো মিশান থ্রোপ মিশান থ্রোপ কথার অর্থ হচ্ছে যে ব্যক্তি মানুষকে পছ পছন্দ করে না অর্থাৎ মানুষকে ঘেন্না করে অর্থ অর্থাৎ কি মানুষ বিদ্বেষী তাকে বলা হয় কি মিশান বলা হয় যে মানুষকে ভালোবাসে তাকে কি বলা হয় ফিলান বলা হয় এগুলো কিন্তু জানতে হবে তারপরে দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু এখানে প্রশ্ন আছে এখানে বলা হচ্ছে যে রি রি এ ডাইরেক্ট অর্থাৎ এখানে বিভিন্ন সেন্টেন্স দেওয়া আছে এগুলোকে পুনরায় লিখতে হবে বলছে চার নম্বর কোশ্চেনে আই শ্যাল ফরগেট দিস ও ওকাশিয়ান ওকাসিয়ান কথার অর্থ হচ্ছে মাঝে মাঝে আমি মাঝে মাঝে এটা ভুলে যাই এটা কী বলছে নেভার দিয়ে অর্থাৎ অ্যাডভার্ব দিয়ে বাক্যটাকে আমাকে পুনরায় লিখতে হবে অর্থাৎ অ্যাডভার্বের সঠিক পজিশন সম্পর্কে আমাদেরকে জানতে হবে অপশান এ দেখো বলছে আই শ্যাল ফরগেট নেভার দিস অকেশিয়ান অপশান বি আই শ্যাল নেভার ফরগেট দিস অকেশিয়ান তাহলে এটা সঠিক আনসার অপশান বি মনে রাখতে হবে যে ভার্ভ রয়েছে ভার্ভের আগে ভারবের আগে নেভার বসে ভার্বের আগে সবসময় নেভার এবং অলয়েজ বসে কখনোই ভারবের পরে আমরা নেভার বা অলওয়েজ বসাবো না এই কথাটা কিন্তু মনে রাখতে হবে ফরগেটটা এখানে ভার ঠিক তার আগে একবার বসেছে নেভার যদি নেভার না থেকে যদি অলয়েস দিত তবুও আমাদের এখানে সঠিক আনসার হতো কী যে নেভার বা অলয়েজ পাঁচ নম্বর কোয়েশ্চেন বলছে উই ওয়াল্ক টু স্কুল উই ওয়াল্ক মানে আমরা হাঁটি টু স্কুল আমরা স্কুলের দিকে হাঁটি এখানে অলওয়েজ দিয়ে আমি বলতে বলতেই প্রশ্নটা হাজির তাহলে তোমরা অবশ্যই পারবে তাহলে এখানে সঠিক আনসার কী হবে যে উই অলওয়েজ ওয়ার্ল্ক টু ইস্কুল তাই এখানে আমাদের সঠিক আনসার হয়ে গেল অপশান এ উই অলওয়েজ ওয়াল্ক টু স্কুল অপশান এ হবে এটার সঠিক আনসার ছয় নম্বর প্রশ্ন দেখো বলছে হি ইজ টু পোর টু হি ইজ টু ফোর ছয় নম্বর প্রশ্নে বলছে হি ইজ টু ফোর টু বিল্ড এ হাউস মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষা আসবেই এটা বলছে কি এটা এই বাক্যটাকে পুনরায় লিখতে হবে কী দিয়ে শো এবং দেয়ার দিয়ে যদি তোমরা এই ধরনের কনসেপ্টগুলো না জানো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাহলে আমি তোমাদের এগুলো নিয়ে কনসেপ্টটাকে ক্লিয়ার করে দেবো নাহলে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তোমরা আনসার করতে পারবে না দেখো যখন কোনো বাক্যে এই বাক্যটা কি এই বাক্যটা একটা সিম্পল সেন্টেন্স তাই না এই বাক্যটা একটা সিম্পল সেন্টেন্স আর এটাকে করতে বলা হয়েছে কি কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে বলা হয়েছে যেহেতু এখানে বলা নেই কমপ্লেক্স সেন্টেন্স তবু এটা কমপ্লেক্সই করতে বলা হয়েছে সো দ্যাট দিয়ে কারণ এটা সো দ্যাট মানে কি কমপ্লেক্স তো এটা কিন্তু মনে রাখতে হবে তাহলে আমরা করবো কি দেখো যদি কোনো বাক্যে ভালো করে শুনবে যদি কোনো বাক্যে টু টি ডবল টু আর টিও টু দ্বারা যুক্ত থাকে সেক্ষেত্রে আমরা এই টু এর পরিবর্তে আমরা লিখবো কি শো আর এ টু এর পরিবর্তে আমরা লিখবো কি দ্যাট বাকি সব এক কিন্তু একটু আলাদা সেটা কি দেখো হি ইজ হি ইজ বাকিটা যা আছে লিখে দিয়েছি হি ইজ শো টু এর পরিবর্তে শো তারপরে দেখো টু লিখা আছে তার মানে অপশান এটা হবে না কারণ আমি এর আগে বলেছি যে টু এর পরিবর্তে শো লিখতে হবে তাই অপশান এটা বাদ গেল চলো অপশান বিয়ের দিকে যায় বি বিয়ে কি বলছে হি ইজ শো পোর গুড এই পর্যন্ত ঠিক আছে হি ইজ শো পোর সে খুবই দরিদ্র যে হি ক্যান নট বিল্ড এ হাউস সে কোনো বাড়ি তৈরি করতে পারে না তাহলে বন্ধুরা মনে রাখবে যখন কোন একটা বাক্যে টি ডবল ও টু আর টিও টু দ্বারা যুক্ত থাকবে তখন ওই বাক্যটা যখন আমরা কমপ্লেক্স করব তখন আমরা সো দ্যাট ব্যবহার করবো এবং এই যে ড্যাট লেখার পরে আমাকে একটা লিখতে হবে যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটা আবার আমাকে এখানে পুনরায় বসাতে হবে এবার আমাকে বসাতে হবে ক্যান বা কুড সি এন ক্যান বা কুড বসাতে হবে মনে রাখতে হবে যদি প্রথমের সেন্টেন্সটার যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ক্যান বসাবো যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা কুড বসাবো এখানে দেখো এখানে আছে কি ইজ আছে তাই আমরা এখানে ক্যান ব্যবহার করব এবং তার পরিবর্তে আমাকে তারপরে ঠিক আমাকে একটা নট ব্যবহার করতে হবে নট এই নটটা কিন্তু ব্যবহার করতে হবে ভালো করে বোঝার চেষ্টা করো এটা কিন্তু পরীক্ষায় আসার মতন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তাহলে এখানে আমি আরেকবার বলছি ক্লিয়ারটা একেবারে ক্লিয়ার করলেও ডাউটটা যদি কোনো বাক্যে টু টু দ্বারা যুক্ত থাকে তাহলে টু টু এর পরিবর্তে আমরা শো দ্যাট লিখবো এবং প্রথম সেন্টেন্সটা যেটা থাকবে সেটা আমরা সেম লিখে দেব তারপরে আমরা টু দ্যাট লিখার পরে যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টটা তার দ্যাটের পরে লিখবো তারপরে ক্যান লিখবো বা কুড লিখবো প্রেজেন্ট টেন্সে থাকলে ক্যান পাস্ট টেন্সে থাকলে কুড এবং তারপরে আমাকে নট ব্যবহার করতে হবে অপশান বি এটার সঠিক আনসার দেখো এখানে আছে কি এখানে ইদ আছে এখানে আছে ইজ আছে তাই এখানে আমার হলো কি ক্যান ব্যবহার করেছি যদি এখানে আমার ওয়াজ থাকতো তাহলে আমার এই কুড ব্যবহার করতে হতো কি করতে হতো কুড ব্যবহার করতে হতো তারপরে কোশ্চিন দেখো সাত নাম্বার সাত নাম্বার কোশ্চিন বলছে যে দে মাস্ট স্টার্ট ইমিডিয়েটলি তাদেরকে সঙ্গে সঙ্গে শুরু করতে হবে বা তাদের সঙ্গে সঙ্গে শুরু করা উচিত আদারওয়াইজ অন্যথায় হি উইল মিস দ্য ট্রেন সে কী করবে ট্রেনটাকে মিস করবে এখানে আমাকে ব্যবহার করতে বলছে আনলেস আনলেস মানে কি যদি না আনলেস দ্বারা কোনো বাক্য যদি যুক্ত করা থাকে তাহলে সেই বাক্যটা মনে রাখবে নেগেটিভ বাক্য দেখতে পজিটিভ মনে হলেও বাক্যটা কি নেগেটিভ চলো দেখি আমরা তো আমরা জানি আনলেস সবসময় আমরা বাক্যের প্রথমে ব্যবহার করি বাক্যের সৌন্দর্যের জন্য আনলেস আমরা প্রথমে ব্যবহার করি তাই অপশান এখানে হবে না অপশান বি দেখো কী বলছে আনলেস দে মাস্ট স্টার্ট ইমিডিয়েটলি ওকে ঠিক আছে দে উইল মিস দ্য ট্রেন অবশ্যই এই বাক্যটা একেবারে কিন্তু খুব সুন্দর অপশান বি হবে এটার সঠিক আনসার অপশান বি আনলেস দে মাস্ট ইমিডিয়েটলি দে উইল মিস দ্য ট্রেন তারপরে দেখো বলছে আট নম্বর কোশ্চিন বলছে হাউ লাভলি দ্য পার্কিজ এটা বলেছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে এটা বলতে বলেছে যে অ্যাসাটিভে পরিবর্তন করতে হবে এই ধরনের বেসিক জিনিসগুলোই কিন্তু আমাদের পরীক্ষায় আসবে আমাদের পরীক্ষায় খুব একটা কঠিন প্রশ্ন দেবে না বেসিক লেভেলগুলোই জানতে হবে তাহলে দেখো এই যখন আমরা কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্সকে পরিবর্তন করবো তখন আমরা হাউ যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা একটা শব্দ নতুন অ্যাড করতে হবে সেটা হচ্ছে কি ভেরি কি নাম ভেরি আর হচ্ছে ভেরি ব্যবহার করবো দেখো এখানে কি বলছে দ্য পার্ক ইজ কেছে কি দ্য হাউ লাভলি দ্য পার্ক ইজ পার্কটা কতই না সুন্দর বাক্যটার মানেটা কি বাক্যটার মানেটা হলো পার্কটা কতই না সুন্দর তাহলে আমরা বলতে পারি না যে পার্কটা খুব সুন্দর অ্যাসেটিভে তাহলে ঠিক এইভাবে লিখবো দ্য পার্ক ইজ ভেরি লাভলি অপশান এ হবে এটার সঠিক আনসার নেক্সট কোয়েশ্চেন দেখো নয় নম্বর হিজ অ্যাবসেন্স তার অনুপস্থিতি ইজ ডিউ টু ইলনেস অসুস্থতার জন্য সে অনুপস্থিত ছিল বা তার অনুপস্থিতির কারণ হলো কি অসুস্থ এটা একটা সিম্পল সেন্টেন্স এটাকে বলেছি কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে অপশান এ দেখো হি ইজ অ্যাবসেন্ট সে অনুপস্থিত ছিল বিকজ কারণ হি ইজ ইল কারণ সে কী ছিল অসুস্থ ছিল অপশান এ হবে এটার সঠিক আনসার অপশান এ দশ নম্বর কোশ্চিন দেখো ভয়েস চেঞ্জ প্রত্যেকটা গ্রামার কিন্তু আমি তোমাদেরকে প্র্যাকটিস করাচ্ছি এখানে সব ধরনের প্রশ্নগুলোই রয়েছে উই শুড হ্যাভ ই হায়ার্ড এ ট্যাক্সি মানে কি বলছে উই শুড হ্যাভ আমাদের উচিত ছিল একটা ট্যাক্সি ভাড়া করার উই শুড হ্যাভ হায়ার্ড এ ট্যাক্সি তাহলে কি হবে ভয়েস চেঞ্জ করার সময় তোমাদেরকে ভালোভাবে নিয়মগুলো বলে দিয়েছিলাম যে আমরা করবো কি যেটা বাক্যটা রয়েছে তার যে অবজেক্ট রয়েছে সেটা হয়ে যাবে সাবজেক্ট তাহলে হয়ে যাবে কি দ্য ট্যাক্সি এখানে দ্য ট্যাক্সি এই দুটো হবে কি আনসার এখানে দেখো উই আছে তাইলে এই দুটো কিন্তু একেবারে ভুল হয়ে গেল। তাহলে আমাদের আনসার করার চান্স রয়ে গেল ফিফটি ফিফটি অর্থাৎ কি ফিফটি পার্সেন্ট চান্স রয়ে গেল যে কোনো একটা আমি যদি নাও জানি তবুও যে কোনো একটা করলে আমার আনসারটা ঠিক হওয়ার চান্স থাকবে ফিফটি পারসেন্ট এবার আমরা করবো কি দেখো এবার আমাদের করণীয় কাজ হচ্ছে কি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এ ট্যাক্সি আমরা পেয়ে গেলাম তারপরে আমরা দেখবো কি ওয়াক্সিল ভাব কি আছে স্যুড আছে অবশ্যই আমরা সুড লিখলাম তারপরে দেখো এখানে অপশান সি এ বলছে কি হ্যাব আছে অবশ্যই আছে হ্যাব কিন্তু এখানে হ্যাবটা নাই তাহলে অপশান সি তো হবেই না অপশান সি হবে না কারণ হ্যাবটা কোথায় গেল হ্যাবটা তো উঠে যেতে পারে না তাই অপশান এ হবে এটার আনসার তো হ্যাব তারপরে বিন আমরা জানি হ্যাবের পরে বিন লিখতে হয় তারপরে হ্যাড উই আমরা লিখতেও পারি বা না লিখতে পারি অপশান এ হবে এটার সঠিক আনসার তারপরে এগারো নম্বর কোশ্চিন ইউ ওয়ার্ড টু লিসিন টু হিজ ওয়ার্ডস মানে কি তোমার উচিত তার কথাগুলো শোনা ওয়ার্ড টু কথার অর্থ কি ওয়ার্ড টু কথার অর্থ হচ্ছে উচিত তোমার উচিত তার কথাগুলো শোনা এটাও কিন্তু ভয়েস চেঞ্জ তাহলে আমরা জানি কি যেটা ই রয়েছে অবজেক্ট সেটাকে আমরা সাবজেক্ট করব তাহলে হিজ ওয়ার্ডস তাহলে হিজ ওয়ার্ডস আমরা লিখবো এখানে দেখো অপশান ডিটা ভুল চলে গেল তাহলে আমরা তিনটে আনসার পাচ্ছি সঠিক হওয়ার সম্ভাবনা থাকছে এবার দেখি একটু একটু করে আগায় দেখো এখানে কী বলছে হিজ ওয়ার্ডস পেয়ে গেলাম তারপর দেখো এখানে কি বলছে আর কিন্তু আমরা প্রথম বাক্যে কি কোনো জায়গায় আর পেয়েছি না পাইনি তাহলে আমাদের এটাও ভুল এটাও ভুল কেন এখানে আর আছে তাহলে অপশান বি আমরা চোখ বন্ধ করে রাইট আনসার করে দেব। যদিও না জানি তবুও রাইট আনসার তাহলে দেখে নিই কী হবে হিজ ওয়ার্ডস কিছু কি ওয়ার্ড টু বি লিসিন টু ওকে তাহলে মনে হবে ওয়ার্ড থাকলে কি করতে হয় ওয়ার্ড টু বি করতে হয় এখানে এছাড়াও কোনোরকম অক্সিলির ভাব ব্যবহার করা যাবে না ঠিক আছে দেখো এখানে টু কেন বসেছে এখানে পরে টু কেন ব্যবহার লিসিনের হয়েছে এই টুটা কারণ সেন্টেন্সই ছিল দেখো এখানে প্রশ্নে কিন্তু টু ছিল লিসিন টু সেই জন্য ব্যবহার করতে হয়েছে কারণ টুটা অমিট করলে এখানে হবে না তারপরে বারো নম্বর কোয়েশ্চিন দেখো বলছে হি এন্টার দ্য রুম সে ঘরের ভিতরে প্রবেশ করছে কী হিসাবে ক্যালিমলি ক্যালিমলি কথার অর্থ শান্তভাবে। তাহলে আমরা এখানে কি লিখবো হিন্টার দ্য রুম ক্যালিমি কে কি ক্যালিমলি অপশান এ হবে আনসার সে ঘরের মধ্যে শান্তভাবে প্রবেশ করলো অপশান এ হবে এটার আনসার তারপর চলে আসো প্রি প্রতিশন আমরা এখানে প্রি প্রদূর্ষণ জানবো কারণ প্রি প্রতিশন থেকেও আমাদের পরীক্ষার প্রশ্ন থাকবে দেখো হোয়াট ডু ইউ অবজেক্ট হোয়াট ডু ইউ অবজেক্ট বন্ধুরা মনে রাখবে এগুলো হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজেশন অবজেক্ট সাবজেক্ট এইগুলোর পরে সবসময় টু প্রিপোজেশন বসে অবজেক্ট বা সাবজেক্ট এরপরে সবসময় টু বসে তারপরে দেখো হি ইজ অলওয়েজ এ ব্যাড টেম্পার অর্থাৎ কি সব সে সবসময় কি খারাপ মানসিক অবস্থার মধ্যে থাকে টেম্পার কথা হচ্ছে মেজাজ অর্থাৎ সে সবসময় খারাপ মেজাজের মধ্যে রয়েছে অর্থাৎ মধ্যে কথা মধ্যে ইংরেজিটা কি ইন ইন মানে কি মধ্যে তো অপশান ডি হবে এটার আনসার তো এটা বাংলাতে মনে রাখবে সে সবসময় খারাপ মানে মানে খারাপ চিন্তা ভাবনার মধ্যে বা খারাপ মানসিকতা বা খারাপ মানে কি বলবো মানে অবস্থার মধ্যে রয়েছে তাহলে আমরা লিখব কি মধ্যে ইংরেজি ডি তো অপশান ডি হবে এটার আনসার চলো পনেরো নম্বর কোশ্চেন দেখি সিম্প্যাথিস সিম্প্যাথিস কথার অর্থ হচ্ছে কি সমবেদনা উইথ সিম্প্যাথিস ড্যাশ দোস ইন ডিস্ট্রেস সিমপ্যাথিস সিম্প্যাথিসের পরে কি বসে উইথ বসে মনে রাখবে সিম্প্যাথিস সিমপ্যাথিস হলে উইথ আর সিমপ্যাথিটিক সিমপ্যাথিটিক হলে হবে কি টু মনে রাখতে হবে সিমপ্যাথিস সিমপ্যাথিস হলে হবে উইথ আর সিমপ্যাথিটিক হলে হবে কি টু এই টার্মটা যেন ভুল না হয় সিমপ্যাথিস হলে হবে উইথ আর সিম্প্যাথিটিক হলে হবে টু তারপরে দেখো ষোলো নম্বর দ্য প্রিন্সিপাল গেভ ড্যাশ দ্য প্রাইজ এবার আমরা গ্রুপ ভাব বা ফেজাল ভাব আমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবার কিন্তু ফেজাল ভাব তো দেখো গিভ অ্যাওয়িভ অ্যা কথার অর্থ হচ্ছে কি বিতরণ করা অর্থাৎ কি বিলি করা গিভ আউট গিভ আউট কথার অর্থ কি বহি প্রকাশ করা অর্থাৎ কি প্রকাশ করা গিভ আউট আর গিভ ওভার গিভ ওভার কথার অর্থ কি এর আগে আমি তোমাদেরকে প্রত্যেকটা এইগুলো নিয়ে বারবার ভাবে আলোচনা করি তো তোমরা এগুলো মনে রাখার চেষ্টা করবে বারবার প্রতিনিয়ত না পড়লে কিন্তু তোমাদের কিন্তু ভুলে যাবে মনে থাকবে না তাহলে এখানে দেখলাম কি গিব ওভার তো ওভার মানে কি গিব ওভার কথার অর্থ হচ্ছে কি হস্তান্তর করা অর্থাৎ কি আমরা তো দেখেছি যে কোনো জিনিস একজনের হাত থেকে আরেকজনের যাওয়াকে বলা হয় গিব ওভার করা অর্থাৎ হস্তান্তর করা আর অপশান ডি এটা কোনো নেই তাহলে হবে কি এটার আনসার অপশান এ গিভ অ্যাওয়ে গিভ অ্যাওয়ে কথার অর্থ কি বিতরণ করা তারপর দেখো বলছে কি প্লিজ প্লিজ লুক ড্যাশ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি অর্থাৎ কি লুক ফর লুক ফর মানে কি খোঁজা লুক ফর মানে খোঁজা তাহলে তাহলে কি আমার এখানে লুক ফর হবে বলছে প্লিজ লুক ফর দিস ওয়ার্ড ইন দ্য ডিকশনারি দয়া করে শব্দটা খুঁজো না দেখো এই লুক ফর মানে খোঁজা কিন্তু লুক ফরের একটু আলাদা সাপোজ ধরো আমি গ্রাম থেকে শহরে গেছি একটা চাকরি খোঁজার জন্য তখন আমরা এই লুক ফরটা ব্যবহার করি ফর মানে কোনো কিছু খোঁজা ঠিক আছে সেটা হতে পারে চাকরি হতে পারে বা কোনো একটা জিনিস ঘরের মধ্যে খুঁজছি সেটা হবে কি লুক ফর আর লুক আপ লুক আপ মানে কি খুঁজে বের করা লুক আপ কথার অর্থ হচ্ছে খুঁজে বের করা লুক আপ মানে খুঁজে বের করা অর্থাৎ কি এটা মনে রাখবে ডিকশনারি থেকে কোন শব্দ খুঁজে বের করাকে বলছি কি লুক আপ অপশন বি হবে এটার আনসার লুক আপ অপশান সি হবে কি লুক আপটার মোস্ট ইম্পর্টেন্ট লুক আপটার কথার অর্থ কি লুক আপটার কথার অর্থ হচ্ছে যে একই রকম দেখতে হওয়া লুক আপটার সরি একটু তোমাদেরকে মিস্টেকে ভুল বলে ফেলেছি তো এখানে হবে কি লুক আফটার লুক আফটার কথার অর্থ হচ্ছে লুক আপটার কথার অর্থ হচ্ছে লুক আফটার কথার অর্থ হচ্ছে কাউকে দেখাশোনা করা লুক আফটার কথার অর্থ হচ্ছে দেখাশোনা করা অর্থাৎ কারোর প্রতি কেয়ার নেওয়া যত্ন নেওয়া লুক আফটার কথার অর্থ হচ্ছে দেখাশোনা করা বা যত্ন নেওয়া আর টেক আপটার কথার অর্থ হচ্ছে একই রকম দেখতে হয় এগুলো একটু গুলিয়ে যায় আপটা মানে একই রকম দেখতে হওয়া আর আপটার কথার অর্থ হচ্ছে যে কারোকে দেখাশোনা করা অর্থাৎ কি কারোর যত্ন নেওয়া আর অপশান ডি বলছে লুক ইন্টু লুক ইন্টু মানে কি তদন্ত করা অর্থাৎ কি পুলিশ কী করছে কোনো একটা কেসকে ইনভেস্টিগেশন করছে অর্থাৎ ইনভেস্টিগেট করতে অর্থাৎ লুক ইনটু করছে অর্থাৎ তদন্ত করছে তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী পেলাম অপশান বি তারপরে আঠারো নম্বর কোশ্চেন দেখো রাম হ্যাজ স্ট্রং কি যে কি রিসেম ব্যালেন্স রিসেম ব্যালেন্স কথার অর্থ হচ্ছে যে একই রকম দেখতে হওয়া যে রাম হ্যাজ স্ট্রং রিসেম ব্যালেন্স টু হিজ মাদার রাম তার মায়ের মতন দেখতে অপশান সি হবে এটার আনসার রিসেম ব্যালেন্স হবে কি টু তো এখানে আমি আগে বললাম যে টেক আপটার কথার অর্থ হচ্ছে কি একই রকম দেখতে হওয়া তাহলে এখানে টেক আপটারও হতে পারতো তারপরে উনিশ নাম্বারটা দেখো সি ওয়াজ ম্যারিড এ ডক্টর এখানে প্রি পজিশন বলছে যখন একটা বাক্য যখন প্যাসিভ টেন্সে থাকবে কি বললাম যখন একটা বাক্য প্যাসিভ ভয়েসে থাকবে আর ওই বাক্যটা যদি কোনো বিবাহ সম্পর্কিত হয় তাহলে আমরা ম্যারেডের পরে কি লিখবো টু লিখবো মনে রাখবে কি টু কিন্তু বাক্যটা যদি অ্যাক্টিভ বয়সে থাকতো যদি বাক্যটা কোনো রকম যদি অক্সিলির ভাব না থাকতো তাহলে আমরা কোনোরকম পি প্রতিশন বসাতে পারবো না সেক্ষেত্রে আমাকে কী লিখতে হবে সি ম্যারিড এ ডক্টর আমরা কখনোই সেখানে লিখতে পারবো না সি ম্যারিড টু ডক্টর কথাটা যেন মনে থাকে এইগুলো থেকে কিন্তু এরর কারেকশানে ভুল দেখতে পাবে তোমরা বাক্যটা আমি আরেকবার বলি যখন কোনো কাউকে বিবাহ করছে সেটা যদি প্যাসিভ ভয়েসে থাকে তাহলে ম্যারেডের পরে টু হবে আর যদি বাক্যটা যদি অ্যাক্টিভ বয়সে থাকে সেক্ষেত্রে ম্যারেডের পরে কোনো রকম প্রি পজিশন বসবে না নান অব দি অ্যাবভ হবে ঠিক আছে তাহলে এখানে টু হবে আমাদের আনসার তারপরে দেখো কুড়ি নাম্বার সি টেক্স হিজ ফাদার বলতে বলতেই কোশ্চিনটা আমরা পেয়ে গেলাম এখানে কী বললাম দেখো কী বলছে তাহলে আমরা কি পেয়েছি এখানে যে এইখানে এগুলো কি এগুলো একটা গ্রুপ ভাব তাহলে কি টেক উইথ টেক উইথ টেক টু টেক ফর আর টেক আফটার প্রত্যেকটার মানে তোমাদেরকে আমি বলে দেব মনে রাখবে তো টেক আফটার প্রথমে জানি টেক আফটার টেক আপটার কথার অর্থ কি টেক আফটার কথার অর্থ হচ্ছে একই রকম দেখতে হওয়া এখানে আমাদের সঠিক আনসার হবে অপশান ডি সে কী বলছে এখানে বলছে কি সি টেক আফটার হিজ ফাদার সে তার বাবার মতন দেখতে ঠিক আছে আর টেক ফর টেক ফর কথার অর্থ কী টেক ফর কথার অর্থ হচ্ছে গণ্য করা অর্থাৎ কনসিডার করা টেক ফর টেক ফর কথার অর্থ হচ্ছে গণ্য করা বা কনসিডার করা আর টেক টু টেক টু কথার অর্থ হচ্ছে কোনো কিছুর প্রতি আসক্তি হয়ে যাওয়া যেমন আমি বলতে পারি সে ছেলেটি মদের প্রতি আসক্তি হয়ে গেছে একেবারে সে মাতাল সারাক্ষণ সে মদ খাবে নেশা করবে অর্থাৎ কি টেক টু টেক টু কথার অর্থ হচ্ছে কি আসক্তি হয়ে যাওয়া ঠিক আছে তারপর দেখো এখানে কি বলছে সে তারপরে হচ্ছে কি মানে এখানে আমি বললাম যে আই অ্যাম সরি আই অ্যাম সরি কীভাবে সরির পরে আমরা কি বসাই সরি পরে বসাই এ অর্থাৎ ফর আই এম সরি ফর লেট কি বিং লেট আমার দেরি হওয়ার জন্য দুঃখিত আমার দেরি হওয়ার জন্য দুঃখিত জন্য ইংরেজি কি ফর এইভাবে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আই অ্যাম সরি ফর বিং লেট আমি দুঃখিত আমার দেরির জন্য ওকে বন্ধুরা তো এই ছিল বাইশটা প্রশ্ন আমরা আলোচনা করলাম পরের এপিসোডে আমরা আরও আলোচনা করব। এই ধরনের কোয়েশ্চিনগুলো আমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার না থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে আমি সময় মতো তোমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো টপিক ওয়াইজ ওকে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং